বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ডিজিটাল মার্কেটিং কোর্সে। তো আজকের ভিডিওতে আমরা আজকের টিউটোরিয়ালটাতে দেখব আমরা ডিজিটাল মার্কেটিং কি এবং কি কম্পোনেন্ট ডিজিটাল মার্কেটিংয়ে আছে, কি কি করতে হবে এবং ডিজিটাল মার্কেটিং আমাকে শিখতে হলে কি করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম টিউটোরিয়াল এবং পরবর্তী টিউটোরিয়ালগুলো আমরা পরবর্তী পর্যায়ে দেওয়া হবে। চলুন শুরু করি কথা আর না বাড়িয়ে। ডিজিটাল মার্কেটিং, প্রথম হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা কি, ঠিক আছে? আমরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানবো। ডিজিটাল মার্কেটিং হচ্ছে এমন একটা সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে, যে ওয়েগুলো অবলম্বন করে, যে প্রক্রিয়াগুলো অবলম্বন করে আমি অনলাইনে আমার একটা প্রোডাক্টের, আমার একটা ওয়েবসাইটের প্রমোট করবো, সেটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আমার আমার টার্গেটেড কাস্টমার কারা, যে আমার টার্গেটেড কাস্টমার, ওদেরকে যে প্রক্রিয়ার মাধ্যমে আমার ইনফরমেশনটুকু, আমার ওয়েবসাইটের URLটুকু, আমার প্রোডাক্টের ইনফরমেশনটা, আমার প্রোডাক্টের নিউজটা আমি ওদেরকে পৌঁছাবো যে মাধ্যমগুলোতে, সেটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখানে যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া, ইমেল, ওয়েবসাইট, ব্লগ, বিভিন্ন ধরনের জিনিস আছে। আজকের আমাদের টিউটোরিয়ালটা হচ্ছে থিওরিটিক্যাল পুরোটাই, এখানে কোনো প্র্যাকটিক্যাল ওয়ার্ক নাই। আপনাকে প্রথম ইন্ট্রোডাকশনে বেসিক জিনিসগুলো বুঝতে হবে, ডিজিটাল মার্কেটিং কি, এসইও কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি, অ্যাফিলিয়েট কি। এই জিনিসগুলো না বুঝলে আপনি আগাইতে পারবেন না, আপনি কাজ করতে পারবেন না, আপনি কি ভালো এফোর্ট পাবেন না কাজ করার সময়। তো যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা মার্কেটিংটা করব, সেটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং, অথবা শুধু অনলাইনের ক্ষেত্রে ডিজিটাল, অনলাইন, অফলাইনে না, অফলাইনে আমাদের কোনো কাজ নাই, আমাদের শুধু শুধু অনলাইনে কি মার্কেটিং করবো, সেখানে ওয়েবসাইট থাকবে, সেখানে আর কন্টেন্ট থাকবে। তো চলুন, টুলস এখানে কি কি আছে, এই ডিজিটাল মার্কেটিং কোর্সটার মধ্যে কি আছে, অথবা ডিজিটাল মার্কেটিংগুলোর, ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে কি কি আছে। প্রথম হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মানে হচ্ছে যে কি, আপনার একটা লিখা, একটা আর্টিকেল, একটা PDF, একটা বুক, এগুলো হচ্ছে কন্টেন্ট। দেখেন এখানে লিখা আছে, কন্টেন্ট ইজ মিডিয়া ফায়ার, স্লাইড শেয়ার, প্রাক, এগুলো কি অনেকগুলো কি কন্টেন্ট সাইট, এগুলোর নাম এখানে দেওয়া আছে, পিকচার দেওয়া আছে। তো আপনি কন্টেন্ট বলতে বুঝেছে যে একটা PDF, একটা লিখা বড় ধরনের আর্টিকেল, এগুলোর মাধ্যমে যে ওই দিয়ে আমি মার্কেটিং করব, সেটাই হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। আমি একটা লিখা লিখবো, কেন লিখবো, আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি এই লেখাটাতে আমার প্রোডাক্টের ইনফরমেশনের লিঙ্কটা দিব, আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিব, আমার প্রোডাক্টের URLটা থাকবে। আর কন্টেন্টটা যেই পড়বেন, যিনি ভিজিটর, উনি কেন পড়বেন, উনি কোনো একটা টিপস পাবেন, কোনো একটা ইনফরমেশন উনি গ্যাদার করবেন, উনি কিছু জানতে পারবেন, সেই জন্য উনি এই কন্টেন্টটা পড়বেন। আদারওয়াইজ উনি তো কন্টেন্ট পড়বেন না, আপনি শুধু শুধু একটা লিঙ্ক দিলে কেউ পড়বে, পড়বে না। আপনি শুধু একটা লিঙ্ক শেয়ার করলেন, এটা কেউ দেখবেও না। যখন ওই লিঙ্কের সাথে কিছু কন্টেন্ট থাকবে, কিছু ইনফরমেশান থাকবে, কিছু হেল্প পাবে, তাহলে না মানুষ দেখবে। যখন একটা প্রোডাক্ট সম্পর্কেই আমি জানি না, একটা টিপস সম্পর্কেই জানি না আমি, তো আমি কেন কেন শুধু শুধু লিঙ্কটা গিয়ে ভিজিট করব, আমারও তো বেনিফিট থাকতে হবে ভিজিটর হিসাবে। তো কন্টেন্ট হচ্ছে ভিজিটরদের জন্য। তো এক্ষেত্রে ওয়েবসাইটের জন্য আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কন্টেন্ট। তো কন্টেন্টের মাধ্যমে যেটা কীভাবে মার্কেটিং করব, সেটা এই কোর্সের মধ্যে আমরা শিখব। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক, টুইটার, ইউটিউব, এগুলো হচ্ছে টাম্বলার, নিস, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইট। এই সাইটগুলোতে কেন আসে মানুষ, গ্যাদার কেন করে, ভিজিট কেন করে সোশ্যাল মিডিয়া, আমার পার্সোনাল সময়, আমার একা সময়টা কাটানোর জন্য, বা আমার কমিউনিকেশন করার জন্য, আমি আরেকজনকে, আরেকজনের সাথে কমিউনিকেশন করার জন্য। সেই কমিউনিকেশন করার জন্য আসার সুবাদে আমরা কী করব, আমরা সেখানে আমাদের প্রোডাক্টের মার্কেটিং করব, আমরা আমাদের ওয়েবসাইটের মার্কেটিং করব, সেটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। একটা টিভিতে একটা বিজ্ঞাপন দেখি, কেন দেখি, আমরা নাটকের মধ্যখানে দিয়ে বিদায়, নাটকটা আমার দেখার প্রয়োজন বিদায়, সেই জন্য দেখি। আমি টিভিতে একটা নিউজ দেখতেছি, ওই নিউজটার যদি মধ্যখানে বিজ্ঞাপন দেয়, যে মধ্যখানে যে বিজ্ঞাপনটা, ওটা আমি দেখতে বাধ্য, কারণ আমি নিউজটা দেখতেছি সেই জন্য। তো সেক্ষেত্রে এখানেও আমি সোশ্যাল মিডিয়াতে কেন আসছে, সে কমিউনিকেট করার জন্য। তখন যখন ও কমিউনিকেট করার জন্য আসছে, একজন ভিজিটর, ওনাকে কি আমরা আমাদের
প্রোডাক্টের ইনফরমেশান ওনার কাছে পৌঁছাও। তারপরে আসছে এই এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে কীভাবে এই মাধ্যমে মার্কেটিং করে আমরা কীভাবে কি করবো সেটা। তারপর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন সার্চ মানে সার্চ ইঞ্জিন গুগল, ইয়াহু, বিং, এগুলো সার্চ ইঞ্জিন, এটার কৌশল অবলম্বন করে আমি কীভাবে আমার ওয়েবসাইটটাকে উপরের দিকে নিয়ে যাবো, সেটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আমরা কী, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আমরা কী করবো, প্রোডাক্ট, অন্যের প্রোডাক্ট আমি সেল করবো, মধ্যখানে আমি একটু কমিশন পাবো, সেটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। ঠিক আছে, যেমন ধরেন আলিবাবা, আলি এক্সপ্রেস, তারপরে ইবে, এগুলো থেকে আমরা কি প্রোডাক্টের প্রোডাক্টের লিঙ্কটা নিয়ে ওই লিঙ্কে আমি সেল করলে আমাকে যে কমিশন দিবে সেটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। তারপর আসে ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং হচ্ছে ইমেল মাধ্যমে যে মার্কেটিংটা করব সেটাই হচ্ছে ইমেল মার্কেটিং। আর ভিডিও ভিডিও মার্কেটিং হচ্ছে আমি একটা ভিডিওর নিচে ডিসক্রিপশনে বা ভিডিওতে যেটা আমার প্রোডাক্টের ইনফরমেশান, প্রোডাক্টের রিভিউ থাকবে, সেটাই হচ্ছে ভিডিও মার্কেটিং। তো এগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের টুল। ডিজিটাল মার্কেটিংয়ে কী কী আছে, কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, অ্যাফিলিয়েট, ইমেল এবং ভিডিও মার্কেটিং, এই এইগুলো নিয়ে সবগুলো কাজ নিয়ে ডিজিটাল মার্কেটিং, সবগুলো এই টুলস নিয়ে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংয়ের আওতা অনেক বেশি, আপনাকে অনেক বেশি শিখতে হবে, অনেক বেশি জানতে হবে, অনেক বেশি পরিশ্রম করতে হবে আপনাকে, তখন আপনি অনেক বেশি গেইন পাবেন, অনেক বেশি সাকসেস পাবেন। যদি আপনি কম কম পরিশ্রম করে বেশি বেশি আনার চিন্তা করেন, তাহলে সালাম আলাইকুম, আপনি এই ভিডিওটা বন্ধ করে দিন, আপনি ভিডিওটিও দেখবেন না, আপনি আসবেন না এখানে। আপনি যেখানে কম টাকা দিয়ে, কম পরিশ্রম দিয়ে বেশি টাকা ইনকাম সেখানে যান, কিন্তু বাট আপনাকে এখনই বন্ধ করে দিন যদি আপনার ওরকম কোনো মন মানসিকতা থাকে। আপনাকে পরিশ্রম করতেই হবে, দেন আপনি কি সাকসেস হবেন। তারপর হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটি অফ ডিজিটাল মার্কেটিং, আপনি কী কী করতে পারবেন এই ডিজিটাল মার্কেটিংটা শিখলে, কী হবে আপনি কী করবেন সেটা আপনার মনে করছেন। আমাদের অনেকগুলো ওয়েবসাইটে ডিজিটাল মার্কেটিং টিম আছে, আমরা নিজেরাও চাইলে অনেক টিম গঠন করতে পারি, কজন করে অনেকগুলো আয়ার এবং অনেক অনেকজনের কাজ করতে পারি। তো ওই টিমগুলোর সাথে আপনি কাজ করতে পারবেন, আপনি যদি ডিজিটাল মার্কেটিংটা জানেন, হ্যাঁ আমি ভাই ডিজিটাল মার্কেটিং জানি, আমাকে তুমি কাজে নাও। ঠিক আছে, উনি আপনাকে হয়তো কি স্কিল টেস্ট করবে, আপনি কী পারো দেখাও একটু, তোমার পোর্টফোলিও দেখাও, তারপরে ওনাকে আপনাকে ওনার সাথে কাজ করতে পারবে। এরকম ডিজিটাল মার্কেটিং অনেক এজেন্সি আছে, আপকেট, আপকেট ডট কম, তারপরে অনেক অনেকগুলো আছে ওয়েবসাইটে, ওদের সাথে আপনি কি কন্ট্রাকচুয়ালি কাজ করতে পারেন। আপনি চাইলে আপনার ই কমার্স বিজনেস দাঁড় করাতে, অনলাইনে একটা প্রোডাক্টের বিজনেস দাঁড় করাইতে পারেন, আপনি যদি মার্কেটিং জানেন, ভালো মার্কেটিং জানেন, আপনি কি ই কমার্স বিজনেস করতে পারেন। ঠিক আছে, আপনি সফটওয়্যার ইন্ডাস্ট্রি করতে পারেন, সফটওয়্যার সেল করতে পারেন, আপনি চাইলে একটা সফটওয়্যার লিঙ্ক নিয়ে ওটা সেল করতে পারেন, তো সফটওয়্যার ইন্ডাস্ট্রি কি ডেভেলপ করতে পারেন। আপনি যদি ভালো মার্কেটিং জানেন, আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারেন, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, আপনি অন্যের প্রোডাক্ট সেল করে সেখান থেকে কমিশন নিতে পারেন, সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি কি ইনকাম করতে পারেন, আপনাকে সেটার জন্য জানতে হবে অবশ্যই অবশ্যই ডিজিটাল মার্কেটিং কী কীভাবে করে এবং কেমনে করে কী আসবে সবগুলো বিষয় আপনাকে পারফেক্টলিভাবে জানতে হবে। তারপর আপনাকে কি একজনে চাকরি দিবে এবং ডাকবে, আসবে, আপনি যদি পারেন আপনার কাছেই আসবে, আপনার দরজায় নক করবে, আপনি যদি না পারেন আপনার দরজায় কেউ নক করবে, আপনার দরজা সবার জন্য বন্ধ হয়ে যাবে, আপনি যাবেন আপনার জন্য দরজা বন্ধ করে দিবে। তাহলে আমরা কি আগে শিখবো তারপর আমি ইনকামের চিন্তা করবো, বারবার আমি কথাটা বলবো, আপনারা আগে শিখবেন, তা শিখে ভালোভাবে শিখবেন, শিখে তারপর দেন ইনকামের কথা চিন্তা করবেন। ফার্স্ট যদি ইনকামের চিন্তা করেন তাহলে লার্ন হবে না, লার্ন না হলে আপনার জন্য সব কিছু দরজা বন্ধ হয়ে যাবে। তো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে সেগুলো। প্রথম আসেন কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিংটা কী, কন্টেন্ট মার্কেটিং এমন একটা স্ট্র্যাটেজি যে স্ট্র্যাটেজির মাধ্যমে আমার আমার ক্রিয়েট করা কন্টেন্টগুলো কি সাথে আমার ক্রিয়েট করা প্রোডাক্টটা কি কন্টেন্ট লিখার মাধ্যমে কি ডিস্ট্রিবিউশন করা সবার জন্য ডিস্ট্রিবিউশন। এখানে লিখছে কন্টেন্ট মার্কেটিং ইজ এ স্ট্র্যাটেজি মার্কেটিং অ্যাপ্রোচ ফোকাস অন ক্রিয়েটিং এবং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ভ্যালুয়েবল রিলিভেন্ট কনসিস্ট কন্টেন্ট অ্যাট্রাক্টিং টু দি ক্লিয়ারিফাই ডিফাইন অডিয়েন্স আনলিমিটেড ফর কাস্টমার অ্যাকশন। আপনার কাস্টমারকে আপনি অ্যাট্রাক্ট করবেন কীভাবে, কন্টেন্টের মাধ্যমে,
আপনি কন্টেন্ট লিখবেন, আপনার কাস্টমার কি আপনাকে আসবে। কন্টেন্ট ছাড়া ডিজিটাল মার্কেটিং পসিবল না, কন্টেন্ট ছাড়া এসইও পসিবল না, কন্টেন্ট ছাড়া কি ভিডিও মার্কেটিং পসিবল না, কন্টেন্ট ছাড়া অ্যাফিলিয়েট মার্কেটিং পসিবল না। কন্টেন্ট ইজ দ্য কিং অফ ওয়েবসাইট, কন্টেন্ট ইজ দ্য কিং অফ মার্কেটিং। আপনার কন্টেন্ট না থাকলে, আপনার কন্টেন্ট যদি ভালো না হয়, আপনার মার্কেটিংটা ভালো হবে না। আপনার কন্টেন্ট যদি ঠিক না থাকে, তাহলে আপনার ওয়েবসাইটটা ভালো হবে না। তাহলে আমাদের অনলাইনে মার্কেটিংয়ের জন্য, মার্কেটারদের জন্য কন্টেন্ট হচ্ছে মেইন কিং। ঠিক আছে, কন্টেন্ট, কন্টেন্ট কী, কন্টেন্টটা কী, এটা ওয়েব পেজ হতে পারে, ভিডিও হইতে পারে, ব্লগ, ব্লগ এর পোস্ট হইতে পারে, পডকাস্ট হইবে, একটা পিকচার হইতে পারে, ইমেজ হইতে পারে, পিডিএফ হইতে পারে, স্লাইড হইতে পারে, অনেক কিছু। সেইখানে আপনার কী কোনো একটা ইনফরমেশান বহন করতেছে, একটা ভিডিও কী করতেছে, আমার ভিডিওটা দেখতেছেন দেখি, ওখানে কি ইনফরমেশান বহন করতেছে না, কন্টেন্ট, কন্টেন্ট আছে না ওখানে। আপনি যেখানেই যান, যে ওয়েবসাইটে ঢুকেন, ফেসবুকে কেন ঢুকেন, কন্টেন্টের জন্য তো ঢুকেন। আপনার যে পোস্টগুলো দিচ্ছে, আপনার ফ্রেন্ড পিক দিচ্ছে, সেটাই তো একটা কন্টেন্ট, আপনি ওটাকে দেখতে পারতেছেন। আর আপনার বন্ধু একটা স্ট্যাটাস দিচ্ছে, সেটা কি আপনি পড়তে পারতেছেন, কেন যাচ্ছেন ওটা পড়ার জন্য। ফেসবুক হোম পেজে কেন যান, আপনার ফ্রেন্ড, আপনার নিউজ কী আসছে সেটা দেখার জন্য আসেন। সেগুলো সবগুলোই হচ্ছে কন্টেন্ট। আমরা কন্টেন্টের জন্যই, কন্টেন্ট যেখানে ডিজিটাল সেখানে শুরু যায়। তাহলে কন্টেন্ট ইজ দ্য কিং অফ ওয়েবসাইট। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে যে কি, সোশ্যাল সাইট যেগুলা, ওই সোশ্যাল সাইটের মাধ্যমে যদি আমি আমি মার্কেটিং করি, আমার প্রোডাক্টের মার্কেটিং করি, আমার পণ্যের মার্কেটিং করি, তাহলে সেটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমার ওয়েবসাইটে মার্কেটিং করব কোথায়, যখন ফেসবুকে, তখন সেটা হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমার ওয়েবসাইটে মার্কেটিং করব কোথায়, যখন আমি টুইটারে মার্কেটিং করব, সেখানেই আমার কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো যখন ভিজিটররা, যখন ইউজাররা যাবে সোশ্যাল মিডিয়াতে, সেখানে গিয়ে যদি আমি ভিজিট করি, আমি কি মার্কেটিং করি, সেটা হবে আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে দুটো ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে পেইড মেথড, আর একটা হচ্ছে ফ্রি মেথড। আমি ফ্রি মেথডে আমার পেজ ক্রিয়েট করে আমি পোস্ট করব, আমি কি কন্টেন্ট দিয়ে আমি পোস্ট করব, তখন এটা হচ্ছে ফ্রি মেথড, আমি অ্যাডভার্টাইজমেন্ট করব। যখন আমি ফেসবুককে পেমেন্ট করে দিলাম যে তুমি আমাকে আমার এই ইয়েটা দেখাও, আমার এই এই ওয়েবসাইটটা, আমার এই লিঙ্কটা তুমি এতজন মানুষের কাছে শো করাও, ওরা দেখুক, সেটাই হচ্ছে কি, সেখানেও কন্টেন্ট থাকতে হবে, কিন্তু সেটা হচ্ছে পেইড মেথড মার্কেটিং। হোয়াই কোম্পানি ইউজেস সোশ্যাল মিডিয়া, একজন কোম্পানির কেন প্রয়োজন সোশ্যাল মিডিয়া। প্রথম হচ্ছে রিলেশনশিপ, রিলেশনশিপ বলতে ওনার ওনার কাস্টমারদের সাথে সোশ্যাল রিলেশনশিপটা মেনটেন করার জন্য। ওনার কাস্টমারদের কি, যখন ওনার পেজ থাকবে, ওনার প্রোডাক্টের পেজ থাকবে, তখন ওই ওই কোম্পানির সাথে, ওই ভিজিটরদের, ওদের কাস্টমারদের সাথে কি একটা রিলেশনশিপ গ্রো হবে। আপনি সোশ্যাল মিডিয়াতে যদি ইনভলভ থাকেন, আপনি ওখান থেকে কাস্টমারদের মতামত কি, আপনার প্রোডাক্টটা ইউজ করার পর, আপনার প্রোডাক্টটা ইউজ করার পর কেমন লাগছে, সেটার একটা ফিডব্যাক নিতে পারবেন আপনি। যখন আপনি সোশ্যাল মিডিয়াতে এঙ্গেজ হবেন, তখন আপনার কোন কাস্টমারের কোনো কোয়েরিজ, কোনো কোশ্চেন আপনি সাথে সাথে আনসার দিতে পারবেন, যেটা আপনার সোশ্যাল ওয়েবসাইটে আসবে, সাইন আপ করবে, তারপর যাই পোস্ট করবে, সেটা অনেক লেন্থি প্রসেস। শর্টকাট প্রসেসে আপনি ওনার আপনার পেজের মাধ্যমে হোক, আপনার কি পেজের মাধ্যমে যখন আপনি পোস্ট করবেন, যখন কমেন্ট করবে, সাথে সাথে আপনি আনসার দিতে পারতেছেন কোশ্চেনটা, কিন্তু আপনি সেটা আপনি ওয়েবসাইটে পারবেন না। সেটা ওয়েবসাইটে করতে গেলে অনেক সময় লেন্থলি প্রসেস। তো সেই জন্য একজন কোম্পানির অনেক অবশ্যই গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে যে কি, ওনার সোশ্যাল মিডিয়া প্রমোট অবশ্যই প্রয়োজন। এখন সেটা হচ্ছেই, প্রতিনিয়ত দিন দিন বাড়তেছে, সোশ্যাল মিডিয়া কমতেছে না, সোশ্যাল মিডিয়াতে কোম্পানির ইনভলভমেন্ট দিন দিন বাড়তেছে, এটা কোনো দিন কমার নয়। প্রোডাক্ট ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ডেভেলপমেন্ট করার জন্য কি কোম্পানির কি সোশ্যাল মিডিয়াটা অনেক গুরুত্বপূর্ণ। সেখান থেকে এই কোম্পানি, সেখান থেকে ওনার প্রোডাক্টের কি লার্ন করতে পারবে, লার্ন সামথিং, তারপর ইম্প্রুভ করতে পারবে, কোম্পানির প্রোডাক্টটা কী হইল, কী কোশ্চেন কই অ্যানালাইজ করতে পারবে, কি কাস্টমারদেরকে অ্যানালাইজ করতে পারবে। যখন কাস্টমার অ্যানালাইজ করতে পারবে, তখন সে প্রোডাক্টের ইম্প্রুভমেন্টও করতে পারবে। অ্যানালাইজ ছাড়া, স্টাডি ছাড়া উনি কোনো দিন, যে কোনো কোম্পানি হোক, ওর
প্রোডাক্টের ইম্প্রুভমেন্ট করতে পারবেন না। তারপর হচ্ছে পপুলার সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কস। পপুলার সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক মানে হচ্ছে আমাদের, আমরা কোনগুলো নিয়ে কাজ করব। এখন আমরা ডিজিটাল মার্কেটিং করব, প্রথম আমরা ফেসবুক নিয়ে কাজ করব, দ্বিতীয়ত টুইটার এবং ইউটিউব, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম ইয়া লিঙ্কডইন, গুগল প্লাস, থাম্বলার, এগুলো ইউজ করব আমরা। দেন আমরা ফেসবুক, সোশ্যাল মিডিয়া এবং টুইটার, টুইটার, লিঙ্কডইন, এগুলোতে আমরা কীভাবে মার্কেটিং করব সেটাই শিখব। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের এই পার্টে আমরা শিখবো যে এই এই সাইটগুলোতে কীভাবে মার্কেটিং করব। সবগুলোর টার্মস অ্যান্ড কন্ডিশন ভিন্ন, এক একটা এক এক রকম। টুইটারে আপনি এক লাইনের বেশি পোস্ট করতে পারবেন, টুইট করতে পারবেন না। ফেসবুকে আপনি অনেক কয়েক হাজার ওয়ার্ডের একটা পোস্ট করতে পারবেন। ইউটিউবের লিমিট আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন আলাদা। আমি চিন্তা করতে হবে যে আমি যদি ফেসবুকে মার্কেটিং করি, কার জন্য মার্কেটিং করবো, আমার টার্গেটেড কাস্টমার যদি বাংলাদেশ হয়, আমার টার্গেটেড কাস্টমার যদি এশিয়ার কেউ হয়, তাহলে আমি ফেসবুক ইউটিউব আমার জন্য বেটার। যখন আমার ইউকের কাস্টমার, তখন আমার জন্য সিলেক্ট করতে হবে যে আমার ইউটিউব, টুইটার, টুইটার আমার জন্য বেস্ট। যখন আমি একটা সফটওয়্যার, আমার প্রোডাক্ট, আমার প্রোডাক্টের সফটওয়্যার, আমার প্রোডাক্ট কী, তখন আমি চলে যাব যে লিঙ্কডইনে, লিঙ্কডইনে কেন যাব, আমার ওখানে কোম্পানির সিইওগুলো আপনি ওখানে থাকে, ওদের প্রয়োজন হবে যে আমার সফটওয়্যার এবং ভারী বিগ ডিলের জন্য আমি কোনো বিগ ডিল করতে যাব বা বড় ধরনের আমার আর কাজ কাজ নিতে যাব, তখন আমি চলে যাব যে লিঙ্কডইনে। কারণ বড় বড় কোম্পানিগুলোর প্রজেক্টগুলোই লিঙ্কডইনে বেশিরভাগ পাওয়া যায়। তো এভাবে করে আমার সেগমেন্ট ভাগ করে ফেলবো, কোন কোন সোশ্যাল মিডিয়া ইউজ করলে কোন টার্গেটেড কাস্টমার পাবো, কোন সোশ্যাল মিডিয়া ইউজ করলে কাকে পাবো, আমার প্রোডাক্ট কী, আমার কী, এগুলো আমাকে বুঝতে হবে। একজন এখন একজন সোশ্যাল মার্কেটার মানে সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে আপনাকে কী কী করতে হবে, আপনার ডিউটি কী, আপনার একদম নতুন কেন আসছেন, কী করতে হবে, এখানে কী করতে হবে, এগুলো আপনাকে বুঝতে হবে। আন্ডারস্ট্যান্ডিং ইউর অডিয়েন্স, আপনার অডিয়েন্স সম্পর্কে বুঝতে হবে, আপনার প্রোডাক্টটা কী, আপনার অডিয়েন্স কোথাকার এবং কোন রাষ্ট্রের কোন লোকাল এরিয়ার জন্য আপনি কেউ করতেছেন সেটা আপনাকে বুঝতে হবে। একটু আগেই বলছি যদি বাংলাদেশ হয় আমরা ফেসবুক এবং ইউটিউব আমাদের জন্য বেটার, যদি আমার ইন্ডিয়া হয় টুইটার, এবং আমি যদি কোনো সফটওয়্যার সেল করতে যাই কি, আমি যদি কোনো সফটওয়্যার সেল তাহলে লিঙ্কডইনে যাব। এভাবে করে আমার সেগমেন্টগুলো ভাগ হবে, সেগমেন্টগুলো আমার ভাগ করা। তো আমার আন্ডারস্ট্যান্ডিং দি ইউর অডিয়েন্স, আমার অডিয়েন্সটা বুঝতে হবে। সিলেক্ট রাইট সোশ্যাল সাইট, আমি সিলেক্ট করতে হবে আমার প্রোডাক্টের জন্য, কোন প্রোডাক্টের জন্য কোন মার্কেট প্লেসটা আমি ইউজ করব সেটা আমাকে সিলেক্টিং করতে হবে, ঠিক আছে। এবং আমার গোলটা কী, আমার উদ্দেশ্যটা কী আমি সোশ্যাল মিডিয়াতে, সেটা আমাকে সেট আপ করতে হবে। আমার আমি এটা দিয়ে কী চাচ্ছি, আমি সোশ্যাল এই আমার প্রোডাক্টটা কী করতে চাচ্ছি, আমি কীভাবে কোনো এতে সেল করতে চাচ্ছি, আমার গোল সেট আপ করতে হবে, আমার টার্গেট সেট করতে হবে, আমি এতগুলো এখান থেকে সেলস আমি করব। এক কথায় হচ্ছে যে টার্গেট যদি আপনি সেল সেট করেন যে আমি ডিজিটাল মার্কেটার হবই, যেভাবেই হোক আমাকে শিখতেই হবে, যত কষ্টই হোক শিখতে হবে। এবং আপনি যদি আপনার মোটিভেশন ঠিক রাখেন, আপনার যদি আপনি আপনার টার্গেট ঠিক রাখেন, তাহলে আপনাকে অ্যাচিভমেন্ট আপনার দোরগোড়ায় এসে পৌঁছাবে। আপনার টার্গেট ঠিক নেই, টার্গেট নড়বড়ে, আপনার অ্যাচিভমেন্টও নড়বড়ে। তারপর ক্রিয়েট কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, আমার যে প্রোডাক্টের জন্য ইনফরমেশন সেইগুলোর জন্য কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, এবং ব্র্যান্ড ডেভেলপ করতে হবে, একটা ব্র্যান্ড আমি ডেভেলপ করতে হবে। আমার ব্র্যান্ড ডেভেলপের পরে আস্তে আস্তে আমার আমার একটা কি ব্র্যান্ড ডেভেলপ করতে হবে, আমি কি আমার একটা পেজ আমি ডেভেলপ করছি, এটা হচ্ছে আমার ব্র্যান্ড, ব্র্যান্ড ডেভেলপ করছি, ঠিক আছে। দেন বেসিক অ্যানালাইটিক্স, আমার ওয়েবসাইটে ভিজিটরটা কোত্থেকে আসছে, আমার ওয়েবসাইটে কি ভিজিটর আসতেছে, কোত্থেকে কি আসবে বিষয়, আমাকে এগুলো অ্যানালাইটিক্সে গিয়ে এখানে গিয়ে ইনসাইটসে গিয়ে আমাকে অ্যানালাইজ করতে হবে, কোত্থেকে ভিজিটর আসতেছে, কীভাবে কোন ওয়েতে করলে আমার ইফেক্টিভলি আসতেছে ভিজিটর, আমি সেটা বুঝতে পারবো। কখন বুঝতে পারবো, যখন আমি অ্যানালাইটিক্সে গিয়ে অ্যানালাইটিক্স আমার পেজ ভিউ আর কতজন হচ্ছে, পেজ ভিউ কোত্থেকে আসতেছে, কোন সোর্স থেকে আসতেছে, কোন ওয়ে থেকে আসতেছে, সেগুলো আমাকে কী বলে দিচ্ছে, এই সোর্স থেকে 33 জন আসছে, এখান থেকে কত ডিটেলস আমাকে কি দেখাচ্ছে, কে দেখাচ্ছে, ফেসবুকের
এরকম প্রত্যেকটাতে আছে, তো আমাকে সেটা বুঝতে হবে কোন ওয়ে থেকে গেলে আমি কি পিজিটা আসতেছে সেই ওয়েতে আমি কি যেখানে আমার প্রফিট আসতেছে সেখানে আমি কি ফোকাস করব, এটাই হচ্ছে অ্যানালাইটিকে। আমি দেখবো কোনটা আমার ভিজিটর কোনটা থেকে বেশি আসতেছে সেখানে আমি দেখব, সেখানে সেই ওইতেই মার্কেটিং করব। বেসিক এসইও, এসইও সম্পর্কে জানতে হবে। হোয়াট ইজ সার্চ ইঞ্জিন? সার্চ ইঞ্জিন হচ্ছে যে এমন একটা সার্চ ইঞ্জিন হচ্ছে কোনো কিছু খোঁজার জন্য আমরা সার্চ ইঞ্জিন ইউজ করে থাকি, কোনো একটা ইনফরমেশান খোঁজার জন্য, কোনো একটা ইউআরএল খোঁজার জন্য আমরা সার্চ ইঞ্জিন বুঝলেন। এই সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল, ইয়াহু, বিং, বাইদু, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। এই সার্চ ইঞ্জিনের কৌশলটা অবলম্বন করে আমার সার্চ লিস্টে উপরে নিয়ে আসার তার নাম হচ্ছে কি এসইও। আমি সিম্পলি প্র্যাকটিক্যালি দেখাই, গুগলে গেলাম, গুগলে যাওয়ার পর আমার কার লিখে সার্চ দিলাম, ঠিক আছে, কার লিখে সার্চ দেওয়ার পর আমাকে এখানে একটা ওয়েবসাইট দেখাচ্ছে। প্রথমে আমি যখন কার লিখে সার্চ দিলাম একটা ওয়েবসাইট আমাকে প্রথমে দেখাচ্ছে, কার লিখে সার্চ দেওয়ার পর আমাকে এই ওয়েবসাইটটা প্রথমে দেখাচ্ছে, সে সেটা কীভাবে দেখাচ্ছে এটা প্রথমে দেখাচ্ছে, তারপরে বাকিগুলো দেখাচ্ছে একটা একটা করে করে কি বাকিগুলো দেখাচ্ছে। যে এই উনি যে কৌশল অবলম্বন করে কার সাইটটা এই ফার্স্ট পেজে আসছে, সার্চ রেজাল্ট পেজের ফার্স্ট পেজে আসছে, সেটা কি সেই কৌশল অবলম্বন করার কাজ হচ্ছে এসইও, সার্চ অপটিমাইজেশন মানে কৌশল। কৌশলটা অবলম্বন করছে বিদায় ও রুলস এবং নিয়ম মানছি বিদায় ওকে কি প্রথমে দেখাচ্ছে। তো এরকম এই রুলস এবং নিয়ম মেনে মার্কেটিং করা হচ্ছে কি এসইও কাজ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে। এই এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মধ্যে আমি কি অনেকগুলো ভিজিটর আমার ওয়েবসাইটে নিয়ে আসতে পারবো, আমার গুগলের টপ র্যাঙ্কিংয়ে যাইতে পারবো, টপ র্যাঙ্কিংয়ে গেলে আমার ভিজিটর আসবে, ভিজিটর আসলে আমার সেল বাড়বে, ঠিক আছে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অন পেজ আর একটা হচ্ছে অফ পেজ। অন পেজ মানে হচ্ছে যে অন মানে ভিতরে, আমার ঘরের ভিতরে আমি সাজালাম বা আমার দোকানের ভিতরে আমি সাজাইলাম, আমার দোকানের ভিতরে আমি লাইটিং, ডেকোরেশন, তারপরে প্রোডাক্ট সাজাইলাম, সেটা হচ্ছে আমার অন পেজ। আর আমি দোকানে লিফটের বাইরে রাস্তায় গিয়ে মেরে আসলাম যে আমার ওখানে কি একটা দোকান আছে, সেটার লিফটের আমি রাস্তায় লাগাই আসছি, সেটা হচ্ছে অফ পেজ এসইও, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কনভার্সেশন ট্রেডিশনাল বিজনেসের প্রতি, ট্রেডিশনাল বিজনেসের জন্য হচ্ছে যে কি অন পেজ হচ্ছে আমার ভিতরে জিনিসটা সাজাইলাম, সেটা হচ্ছে অন পেজ। আর আমার প্রতিষ্ঠানের প্রচার বাইরে গিয়ে করে আসলাম, সেটা হচ্ছে অফ পেজ। এখন আমরা ওয়েবসাইটের ভাষায় কি করব সেটাকে অফ পেজ বল অন পেজ বলতে, ওয়েবসাইটের টাইটেল, ডিসক্রিপশন, তারপরে এটা হচ্ছে আমার টাইটেল, টাইটেল ডিসক্রিপশন এগুলো সাজাইলাম, সেটা হচ্ছে অন পেজ। এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে ডিসক্রিপশন, ডিসক্রিপশন এগুলো দিলাম, এগুলো ট্যাগ, এগুলো ভিতরে সাজাইলাম, আমার ওয়েবসাইটটা কি ভিতরে ফুল সাজানো, সেটা হচ্ছে কি অন পেজ এসইও, আমার ওয়েবসাইটটা ভিতরের দিক থেকে সম্পূর্ণ সাজানো, ঠিক আছে, সেটা হচ্ছে অন পেজ এসইও। কিন্তু অফ পেজ এসইও আমার এই ওয়েবসাইটের লিঙ্কটা, এই ওয়েবসাইটের লিঙ্কটাকে কপি করে আমি ফেসবুকে শেয়ার করলাম, ফেসবুকে শেয়ার করলাম, সেটা হচ্ছে কি অফ পেজ এসইও। তো আমার ওয়েবসাইটের লিঙ্কটা অন্য আরেকটা ওয়েবসাইটে দিয়েছিলাম, সেটা হচ্ছে অফ পেজ এসইও। এখন হচ্ছে ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং হচ্ছে ইফেক্টিভ ওয়ে, সেটা আপনার অনেক গুরুত্বপূর্ণ মার্কেটিংয়ের জন্য। এটা ইমেলের মাধ্যমে অনেকগুলো ইমেল, একটা সফটওয়্যার আছে বা লিঙ্ক আছে, ইউআরএল আছে, যার মাধ্যমে চার্টার মাধ্যমে আমরা অনেকগুলো ইমেল কালেক্ট করে এবং সুন্দর করে ইনফোগ্রাফি আমার প্রোডাক্টের ইনফরমেশন নিয়ে সাজিয়ে যখন আমি মেসেজ দিব, কাউকে সেন্ড করব, মেইল সেন্ড করব, সেটাই হচ্ছে ইমেল মার্কেটিং। তো এটা বিস্তারিত আমরা পরবর্তীতে, শুধু জাস্ট এটা আমরা এখন জানতেছি যে টুলসগুলো কী কী আছে এবং এগুলো কী, আমরা এখন জানবো যে শুধু ডিজিটাল মার্কেটিংয়ে কী কী আছে এবং এগুলো কী, এটাই জানতেছি আমরা, এগুলোর বিস্তারিত কাজ জানবো যে পরবর্তী টিউটোরিয়ালগুলোতে। এখন ইমেল মার্কেটিং হচ্ছে যেটার মাধ্যমে আমার ইমেলের মাধ্যমে যখন আমি মার্কেটিং করা হবে, এক কথা সেটা হচ্ছে ইমেল মার্কেটিং। তারপর হচ্ছে ভিডিও মার্কেটিং, ভিডিও মার্কেট, ভিডিওর মাধ্যমে আমি যদি আমার ওয়েবসাইটে প্রমোট করি, আমার
ওয়েবসাইটের ডিসক্রিপশন প্রমোট করি, আমার ওয়েবসাইটের কি লিঙ্ক প্রমোট করি, সেটা হচ্ছে ভিডিও মার্কেটিং। যেমন আমরা ভিডিও মার্কেটিংয়ের জন্য ইউটিউবকেই প্রাধান্য দিব, আমরা ইউটিউব আমরা এই কোর্সে শিখবো যে ইউটিউবে কীভাবে আমরা প্রোডাক্টের মার্কেটিং করবো, কীভাবে আমি চ্যানেল মনিটাইজ করবো, কীভাবে আমি চ্যানেল থেকে ইনকাম করবো, কীভাবে আমি আরেকজনের কি সিপিএ কীভাবে করবো ভিডিও মার্কেটিংয়ের মাধ্যমে, অ্যাফিলিয়েট কীভাবে করবো ভিডিও মার্কেটিংয়ের জন্য, প্রোডাক্ট রিভিউ কীভাবে দিব, ভিডিও কীভাবে বানাবো, ভিডিও কীভাবে এডিটিং করবো, এই সম্পূর্ণ জিনিসগুলো আমরা ভিডিও মার্কেটিং পার্টে শিখবো। তারপর আছে হোয়াই ইউজ ডিজিটাল মার্কেটিং, আমরা ডিজিটাল মার্কেটিং কেন ইউজ করবো, কেন প্রয়োজন এটাকে। প্রথম হচ্ছে ইনক্রিজ ইউর ওয়েবসাইট ট্রাফিক, আমার ওয়েবসাইটে ভিজিটর আসলে কী হবে, আমার ওয়েবসাইটে ভিজিটর বাড়বে, ডিজিটাল মার্কেটিং ভিজিটর বাড়লে কী হবে, আমার সেলস হবে, সেলস হলে আমার কী হবে, প্রফিট আসবে। ইনক্রিজ ইউর ব্র্যান্ড রিকগনাইজ, আমি ব্র্যান্ডকে ভ্যালু বাড়াইতে পারবো, আমার ব্র্যান্ডের সুনাম বৃদ্ধি করতে পারবো। ইম্প্রুভ ইউর সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং, আমার যে সার্চ ইঞ্জিন, এতক্ষণ আমরা যে সার্চ ইঞ্জিন নিয়ে কথা বলছি, এই সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিংয়ে উপরের দিকে যাবো, মানে 1 থেকে 10-এর মধ্যে আসতে পারবো ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে, কি আমরা সার্চ ইঞ্জিন উপরে উঠতে পারবো, জেনারেট লিড, আমি লিড পাবো, সিপিএ মার্কেটিংয়ের জন্য একটু কি সেলস পাবো, অ্যাফিলিয়েট সেলস পাবো। ইনক্রিজ ইউর সেলস কনভারসেশন, আমি বৃদ্ধি করতে পারবো আমার কনভারসেশনটা, আমার প্রোডাক্ট সেল করার জন্য ইংলিশে আমি কনভারসেশনটা আমার ইম্প্রুভ হবে, সেটা ইম্প্রুভ হলে অন্য আরেকটা সেক্টরেও আমি এটা কাজে লাগাইতে পারবো, আমি সেলস রিপ্রেজেন্টেটিভ জব পাইছি, তাহলে আমি সেখানেও আমার কি এটার বৃদ্ধি পাবে। ইম্প্রুভ ইন্টারনাল কমিউনিকেশন, আমার ইন্টারনাল যোগাযোগটা বাড়বে, আমি যখন প্রোডাক্টে প্রমোট করবো যাবো তখন আমার কমিউনিকেশনটা কি বাড়তেছে। তারপরে বেনিফিট অফ আউটসোর্সিং, আমরা সব কিছুর মূলই হচ্ছে আমরা ফ্রিল্যান্সার বা আউটসোর্সিং করবো, ঠিক আছে, আমাদের বেনিফিট কী হবে, আমরা যদি ফ্রিল্যান্সিং করি বা আউটসোর্সিং করি তাহলে সেটা হচ্ছে আমরা স্যালারিটা বেশি পাবো, কারণ ওদের আমরা ডলারে পেমেন্ট পাই, ডলারে পেমেন্ট পাইলে আমাদের ডলারটা যখন বাংলা টাকায় কনভার্ট হয় সেটা হচ্ছে দেখি 1 টাকার সমান 80 টাকা, সে অবভিয়াসলি সেই ক্ষেত্রে আমাদের স্যালারিটা বৃদ্ধি পায়। অনেক স্যালারি কনভারসেশন স্যালারি যদি আপনি যে পরিশ্রম করে 50,000 টাকা পাইতেন, সেখানে যদি আপনি আউটসোর্সিং ফ্রিল্যান্সিংয়ের জন্য কাজ শিখে যদি পরিশ্রম করেন তাহলে আপনি সেখানে 2 লাখ টাকা পাবেন, এটা অবভিয়াসলি সত্য, চোখ অনেকেই পাচ্ছে। ভ্যালু অ্যাডেড, ভ্যালু আমার বৃদ্ধি পাবে, আমি একটা কাজ জানি বা আমি একটা কাজ শিখতে পারবো, আমার কি ভ্যালুটা বাড়বে, আমি সোশ্যালি আমার কি অনেক কমিউনিকেশনটা বাড়বে, যখন আমি কনভারসেশন একটা অফিসের দরকার হয় আমার সীমাবদ্ধ, কিন্তু যখন আমার সাথে ইন্টারনেট কানেক্ট, আমার পুরো ওয়ার্ল্ড কানেক্ট, পুরো দুনিয়া আমার সাথে কানেক্ট, বিজনেস আমি বিজনেস করতে পারবো, অনলাইনে অনেক ধরনের প্রোডাক্ট সেল করতে পারবো, অনলাইনে আমি কি আমার বিজনেসটা গ্রো করতে পারবো। প্র্যাকটিক্যাল ইংলিশ এক্সপার্ট, আমার প্র্যাকটিক্যালি ইংলিশটা চর্চাটা হবে এবং পার্সোনাল রিলেশন বাড়বে অনেকজনের সাথে, অনেক ইন্টারন্যাশনাল পার্সনের সাথে কমিউনিকেশন আছে, অনেক প্রতিষ্ঠানের সিইও, অনেক প্রতিষ্ঠানে কি সাথে আমার কমিউনিকেশনটা বৃদ্ধি পাবে। তারপর এনজয় ইউর প্রোগ্রাম, আমার যখন ইচ্ছে তখন কাজ করতেছে, আমি বাসায় বসে কাজ করবো, আমি ঘরে বসে কাজ করবো, সেটাই আমার এনজয় আছে। আউটসোর্সিংয়ে পুরোটা আমার ফ্রিডম, আমাকে কেউ বস টলারেট করতে হবে না, আমাকে বসের জারে শুনতে হবে না, আমার সম্পূর্ণ ফ্রিডম। আমাদের টার্গেটেড, সবার টার্গেট সেট করলাম, আমরা যারা যেই যুদ্ধে জয়ী হব সবাই আমরা সফল ডিজিটাল মার্কেটার হবো, সেটাই হচ্ছে আমাদের টার্গেট, আমরা অ্যাচিভমেন্ট করবো যেভাবেই হোক, যত কষ্টই হোক, নিজেকে কষ্ট দিয়ে হোক, আমরা ডিজিটাল মার্কেটার হবো। আমাদের এই পথ রেখে আজকের ভিডিও এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ সবাইকে, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।